প্রথম জামাত মসজিদে হয়ে গেছে পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা ফরজ সালাতে রাকাত ভুল হলে সওজদা দেয়া যাবে কিনা দিলে কতবার দেওয়ার নিয়ম একবার না দুইবার এরপরে প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন তিনি যদি ইমামতি করেন নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা যিনি শারীরিক প্রতিবন্ধী দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে মুক্তাদিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি মাসআলা ভালো জানেন সালাত সম্পর্কে তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি এরকম কোনো প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিকমতো করতে পারেন কিনা সন্দেহ অন্ধ মানুষ বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটা কারণে সব রুকুনগুলো ঠিকমতো আদায় করতে পারেন না মুসল্লিদের অসুবিধা হয় তাহলে ওরকম ব্যক্তি কি ইমাম হিসেবে নিয়োগ দিবেন না দেওয়া যাবে না ওরকম ব্যক্তি পিছনে নামাজ পড়বে যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না ত্রুটি না ব্যক্তিগত অপরাধ যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে তার পিছনেও নামাজ হয়ে যায় যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রোপণগুলো সব ঠিকমতো আদায় করতে পারেন এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে প্রথম জামাত মসজিদে হয়ে গেছে পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা ফুকাহায় আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত তৃতীয় জামাত চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এটা হলো ফুকাহা হানাফের যুক্তি তবে এর বিপরীতে অনেক ফোকা একরামের মতেই এটি করা যাবে বরং করা উচিত কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম ২৭ গুণ বেশ কম এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে অবশ্য ফোকা একরামের মতে বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে তিনি এখনো জামাত এখনো নামাজ পড়েন নাই জামাত তো তার মিস হয়ে গেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায় তোমারটা নফল হয়ে গেল তোমার তো ফরজ হয়ে গেছে তখন একজন বললো ইয়া রাসূলুল্লাহ আমি তার সাথে জামাতে পড়ব তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন তারা জামাতের সওয়াব পাইছেন এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে কোনোভাবে যেন সেটা মিস না হয় ফরজ সালাতে রাকাত ভুল হলে সওজদা দেয়া যাবে কি না দিলে কতবার দেওয়ার নিয়ম একবার না দুইবার ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাকাতের জায়গায় যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার চার রাকাতের জায়গায় তো পাঁচ নম্বর রাকাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আছেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাকাত সাথে যোগ করবেন করে সেজদায় সাহু দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দুই রাকাত এক্সট্রা দুই রাকাত হইলো ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে সেজদায়ে সাহু দিতে হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপর টের পাইছেন যে না রাকাত তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে সেজদায়ে সাহু দিয়ে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি পাঁচ রাকাত পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছে এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সেজদায়ে সাহু দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না পঞ্চম রাকাত পড়ে ফেলছেন
শেষে আছেন তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন আর পঞ্চম রাকাতের মাঝে আছেন শুরুতে আছেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সেজদে সাহু দিবেন শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর একাকী হোক সর্বঅবস্থায় একই কথা প্রযোজ্য যে রাকাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি 4টা না 5টা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এই রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক লাইক এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল মিল মাথায় আসে তাই না ভাইরা মা এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চার ধরে ফেলতে হবে এবং শেষে সিজদা সৌদিয়া নেবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রাকাত করে সিজদা সৌদিয়া নেবেন চার রাকাত তারা নামাজ হলে আর যদি তিন না চার কোন দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছেন একেবারে এদিকেও টানে না মন ওইদিকেও টানে না এমন এক জটিলতায় আছেন তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মনে কোনো দিকে টানে বেশি নেওয়া যাচ্ছে না এককারে মাঝখানে দাঁড়ায় আছে তাহলে ওই চার রাকাত তারা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রাকাত ধরবেন ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদা সহ দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের উপরে ওয়াসওয়াসা আসতেছে তাহলে সিজদা সহ লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা ওইটার কারণে সিজদা সহ দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সিজদা সহ দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলার পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা